গুড মর্নিং। তো বন্ধুরা, এখন বাজে 9টা, আর আমি দেখো টোটোতে বসে আছি দিদি, আর এদিকে আমি আর বাবান বসে আছি। তো আমরা যাচ্ছি দেখো বাজার করতে। তো আজকে থেকে আজকে টোটো থেকে আমাদের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব সুস্থ ও ভালো আছো। তো প্রথমে চলে এসেছি আমরা দেখো ওষুধের দোকানে, মায়ের জন্য ওষুধ নেব। তারপর চলে এলাম স্টেশনে, স্টেশনে যে লাইন পার হয়ে যাচ্ছি, বাবা না দিদি আগে যাচ্ছে, আর এটা হলো অশোকনগর স্টেশন। তো চলো সাথে থাকো, আজকে তোমাদের বাজারটাও একটু ঘুরে দেখাবো। তো কি কি কেনাকাটা হবে সাথে থাকো দেখতে পাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে উঠতেই প্ল্যাটফর্মে একটা দোকানে ঢুকে পড়েছি। আমরা পরোটা খাচ্ছি, সকালের টিফিনে আজকে পরোটা খেয়ে নিলাম, তো 30 টাকা প্লেট তিনটে করে। তারপরে চলে এসেছি মাছ বাজারে। তো দেখো কত রকমের মাছ আছে, কই মাছ, ফলই মাছ, চিংড়ি মাছ, তো মোরলা মাছ, অনেক ধরনের মাছ। তো এখান থেকে আমরা নেবো যে দেশি ট্যাংরা। তারপর চলে এলাম চিংড়ির দোকানে, দেখো চিংড়ি, এই চিংড়ি মাছ নেওয়া হচ্ছে। তারপরে এসেছি সবজির দোকানে, টমেটো নিচ্ছে। তো সবজি তো অনেক সবজি বাড়িতে আছে, তো টমেটো লাগবে বলে দিদি টমেটোটা নিয়ে নিল। তো সবজির বাজার, মাছ বাজার পাশাপাশি একদম অশোকনগরের বাজার এটা। চলে এসেছি তালশাঁস, এবছর এখনও তালশাঁস খাওয়া হয়নি, তো তালশাঁস নিতে, তো যে তালশাঁস নেওয়া হচ্ছে, প্রচুর তাল আছে এখানে। তো দামটাও খুব বেশি নয়, 5টা 20 টাকা। আর এটা হলো অশোকনগরের এই যে প্ল্যাটফর্মের নিচে টিকিট কাউন্টার, তো টিকিট কাটছে অনেকেই দেখতে পাচ্ছ। আর এদিকে ট্রেন যাচ্ছে, এই যে ট্রেনটা ছেড়ে দিল, এটা 2 নম্বর থেকে যাচ্ছে। তো এবার যাবো আমরা বাড়ির দিকে। চলে এসেছি এখানে, কলা নেব। তো দিদি মায়ের জন্য পাউরুটি নিয়েছে, সাথে কলা, পাউরুটি কলা, আর আম তো ঘরে অনেক আছে, আজকে আর আমটা নেওয়া হবে না। তো লাস্টে চলে এলাম মুরগির দোকানে, তো এখান থেকে চিকেন নেওয়া হবে। তো এখানে 2 কেজিরও বেশি একটা চিকেন ওয়েট করা হলো, ওটা নেওয়া হবে। তারপরে এলাম মিষ্টির দোকানে, এটা হলো পাগলা বাবা সুইট, অশোকনগরে একটা বেশ ভালো দোকান। তো এই দোকানের মিষ্টি, বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি, নিয়ে এসেছি দেখো ট্যাংরা, দেশি ট্যাংরা, এখানে আছে চিংড়ি, আর রক পদের চিংড়ি এনেছি, বড় চিংড়ি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর ওটা বাজবো না। আর এখানে আছে 2 কেজি চিকেন। তো এগুলো পরি বন্ধুরা, বাজে এখন 12টা 58, মানে 1টা বাজে 2 মিনিট বাকি। আর আমি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে, আর রান্নাঘর থেকে দিদিদের পাশের বাড়িটা তোমাদের আর একবার দেখাচ্ছি। দেখো কত ছাগল ওদের বাড়ি। আর এখানে আমি করতে এসেছি বাবানের জন্য আলাদা করে চিকেন করব, দেখো তো চিকেনটা বাবানের জন্য ঝাল ছাড়া করব দিদি বলে আলাদা করে করতে। তো চলো রান্নাটা বসাই। এই রানী, আয় 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 আয়, ওই দেখো ওর নাম রানী, আর এই হলো লক্ষ্মী, লক্ষ্মী। তো বন্ধুরা দেখো চিকেনের আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই চিকেনটা আমি বাবানের জন্যই করছি, আর আমাদের জন্য দিদি রান্না করছে কাঠি উনুনে, তো সেটা তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি, চিকেনটা বসিয়ে দিই। তো সকাল থেকে এখন বাজে 1টা 5, তো সকাল থেকে তোমাদের সামনে এসে একদমই কথা বলা হয়নি। তো এখন চলে এলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি বাবানের জন্য বললাম তোমাদের, আর দিদি বাইরে কাঠি উনুনে রান্না করছে, ওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা এখানে দিদি বসিয়েছে কাঠের উনুনে, দেখো চিংড়ি মাছ দিয়ে টক, আম দিয়ে, আম দেয়নি সরি, তেঁতুল দিয়ে, এই দেখো তেঁতুল, তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে, আর টকের এই যে সর্ষে আর তেলটা ফোড়ন দিয়ে রেখে দিয়েছে, নামানোর সময় টিক দিয়ে দেবে। আর এখন বস। দেখাবো না, দেখাবো না বাবা, তুই তো সবসময় দেখা দিস, আজকে দেখা দিবি না। তো দিদি এখানে চিকেন বসাচ্ছে, চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখো দেখো চিকেনটাকে এবার দিয়ে দিয়েছে, চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে তারপর জল দেবো। তো দেখো আমাদের চিকেনের লাল ঝোল একদম রেডি, এই যে গরম মশলাটা দিয়ে দেবে নামিয়ে নিয়ে, বাস। আরো আরো তিনটে দেখাছিলাম, তিনটার মধ্যে স্পাইডার ছিল। কি খাচ্ছিস বাবান? আম্মাকে খাচ্ছে কিসের পাতায়? কাঁঠাল পাতায় করে আম পাতা খা, কাঁঠাল পাতায় না জানি, আবার ডিলিট করে দাও।
বন্ধুরা দেখো স্নান করে এসে দাঁড়িয়েছি, আর এখন বাজে 3টে, পাক্কা 3টে বাজে। আর এই যে অলি, ও আজকে আমাদের বাড়িতে খাবে। তো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিয়েছি। তো এখানে আছে দেখো, বাবানের জন্য আমি হালকা করে চিকেনের ঝোল করেছি, আর এখানে আছে তোমাদের তখন দেখালাম চিংড়ি মাছের টক তেঁতুল দিয়ে, আর এখানে আছে চিকেনের লাল ঝোল একদম, এই যে আর আমারটা ঝোল, আর এখানে আছে উচ্ছে দিয়ে আর দেশি ট্যাংরা মাছ দিয়ে একটা সর্ষে ফোড়ন দিয়ে একটা মাখোমাখো তরকারি, আর আছে এখানে ভাত। তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আরও একটা পদ আছে, চলো। এখানে আছে ঘ্যাটকোল বাটা, এই দেখো চিংড়ি মাছ দিয়ে ঘ্যাটকোল বাটা, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে বাবান দুষ্টুমি করছে, ওকে এখন খেতে দিয়ে দেবো। তা যাত্রা দুজনে বসে পড়। তো প্রথমে দেখো এদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা সবাই খাবো। আর এদিকে আমি, মা বসেছি, দিদি বসেছি ওদিকে চেয়ারে, খাওয়া দাওয়া সেরে পরে আসবো। এখন বাজে 5:39। মা দেখা 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 ওটা দেখা দেখাবো। খাওয়া দাওয়া শেষে শুয়েছিলাম একটুখানি, তারপরে এসে এখন এই যে বাইরে এসে বসেছি দেখো। তো বাইরে বসে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আর ওখানে বাবা অনেকক্ষণ খেলা করছিল, খেলা খেলে দিলে আমার পাশে এসে দেখো বসেছে। আর পাশের বাড়ির অঙ্কুশ ওই যে ফোন নিয়ে খেলা করছে, আর যেহেতু আমরা বেড়াতে এসেছি আমাদেরকে দেখে ও খুব আনন্দ পাচ্ছে, বারে বারে আমাদের কাছে আসছে। আর দিদি বেড়াতে গিয়েছে পাশের বাড়িতে, বান্ধবীর বাড়িতে, আর মা শুয়ে আছে, আর আমি এখানে রাস্তায় বসে আছি। এই দেখো তো খুব ফুরফুর করে একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে, রাতের দিকে কালকেও এসেছিলো। তো যাই হোক, আমরা এখানে আসার পরে গরমটা খুব বেশি পাইনি, কারণ হচ্ছে আমরা যেদিন এসেছি সেদিন থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক ভালো লাগছে, একদমই ভালো লাগছে। আর বাবান কেমন লাগছে তোর বাবা বলো, কেমন লাগছে বেলাতে এসে? আই দেখো জিভ বার করে বসে আছে। তো চলো, রাতে তো রান্নাবান্না একদম দুপুরবেলায় করা আছে, দুপুরেই করেছে দেখেছো, মাংস হয়েছে, চিকেন, চিকেনের একদম লাল ঝাল হয়েছিল, আর চিকেনটা না বড্ড ঝাল হয়ে গেছিলো। আমি তো ঝাল খেতে ভালোবাসি, কিন্তু দিদিরা তার থেকেও বেশি ঝাল খায়, জিভ পুরো জ্বলে যায় খেতে গিয়ে। কিন্তু রান্নাটা খুব ভালো করে দিদি। তো চলো পরে আবার আসছি, দিয়ে সন্ধ্যের পর কী কী করছি কী করছি কী কী করছি বলতে হয়তো একটু টিভি দেখা হয় বসে বসে, আর যাই হোক চা মুড়ি এসব খাওয়া দাওয়া আজকে আমার লাগবে না, কারণ আমার আজকে একদমই খিদে পাইনি, খেতে খেতে 3:30-এরও বেশি বেজে গিয়েছিলো। তো যাই হোক, যাই হবে সন্ধ্যার পরে সব দেখতে পাবে, চলো দেখতে থাকো আর পাশে দেখো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, চলো পাশে থেকো কিন্তু। তো ফ্রেন্ড, সন্ধ্যার পর থেকে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা সবাই দেখো শুয়ে আছি, মা, আমি, বাবান। তো 8:39 বাজে, অনেকটা ঝড় বৃষ্টি হলো, সেই সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল দেখো। এদিকে গেট পড়ে গেছে, আর দেখো মা বিছানা ঝাড়ছে। হ্যাঁ ওদের খেতে দে, হ্যাঁ ভাত ভিজে উঠে যাবে না, ভিজে উঠিনি, গরম করে। তো বন্ধুরা দেখো আমাদের রাতের খাবার একদম রেডি, এই যে চিকেনের ঝোল ভাত তরকারি আছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, এখন প্রায় 17:15 বাজতে চলেছে, তো খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ব। আর কারেন্টটা যা আসছে আর আসছে, তো এখন কারেন্টটা এসছে এই পাখে আমরা খেয়ে নিই, চলো আজকের মতো এই পর্যন্ত, আসছি আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সাথে থেকো পাশে।